সচিব, আমাদের সংগ্রামী নেতা এবাদুল ইসলামের মুখপত্র হাইয়াতুল্লাহ বাংলাদেশের সভাপতি বিশ্বের মানব জাতি এই কথা জানা প্রয়োজন, বিশ্ব মুসলিম তাদের প্রিয় নিজেকে নিজের ছেলে নিজের সন্তান নিজের মাতা পিতা এমনকি নিজের প্রাণ থেকে বেশি ভালো রয়েছে। অতএব ভারতে যারা মহানবী স্বামীকে অবমাননা করেছে তাদেরকে অনতবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা বিশ্ব মুসলিমের কাছে আহ্বান জানাব, ভারতের পণ্য বর্জন করার জন্য সাথে সাথে মোদি সরকার ভারতের মধ্যে সাম্প্রদায়িক প্রতিহিংসা ছড়িয়ে দিচ্ছে। আমরা তাদেরকে আহ্বান জানাব, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ থেকে আপনারা শিখে নেন। বাংলাদেশে আমাদের মাঝে সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে একসাথে মিলেমিশে আমরা বসবাস করি। অর্থাৎ যেই জঘন্য অপরাধ করেছে এ মোদি সরকারের মুখপাত্র তাদের গ্রেফতার করবে এবং বিশ্ব মুসলিমের কাছে সে সরকার ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে মনে রাখবেন, শুধু আন্দোলন নয়, শুধু কর্মসূচি নয়, নবী প্রেমের জন্য নবীর ইজ্জত রক্ষা করার জন্য মুসলমানরা নিজের জীবন দিতে প্রস্তুত আছে। একটা বিষয় জানতে হবে, সমস্ত ইমামগণের এজমা ঐক্যমত কোরআন সুন্নার সিদ্ধান্ত, যে কেহ যে কোনো ধর্মের কেহ রসুল আসলামকে অবমাননা করবে, বেয়াদবি করবে, তার শাস্তি হল হত্যা করতে হবে, হত্যা করতে হবে। এটা হলো কোরআন সুন্নার বিধান, এটা হলো ফতোয়া। আমরা আইনকে হাতে নিব না, আমরা অনুরোধ জানাব ভারত সরকারের কাছে তারা যেন অনতিবিলম্বে এই দোষীদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এবং আজকে এটা প্রমাণ, মানববন্ধন কর্মসূচি বিক্ষোভ সমাবেশে পরিণত হয়েছে। আমরা বৃষ্টিকে ভয় করি না, আমরা জীবন দিয়ে আমাদের কর্মসূচিকে বাস্তবায়িত করব। ধন্যবাদ জানাই আজকে আমাদের আমির হেফাজত আল্লামা মহিবুল্লাহ বামনগরে, তিনি আজকের এই কর্মসূচি আহ্বান করেছেন, অসুস্থতার কারণে আসতে পারেন নাই, উনি সালাম পাঠিয়েছেন, বক্তব্য পাঠিয়েছেন। আজকে যে সমস্ত ভাইরা, আজকে তৌহিদি জনতা ছাত্রবৃন্দ, খুদি সমাবেশ, খুদি সমাজ, যারা এই কষ্ট করে আসছেন, এই বৃষ্টি সহ্য করতেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। বাংলাদেশ সভাপতি ইসলাম বাংলাদেশ ইসলামের জন্য, মুসলমানের জন্য, দেশের জন্য, জাতির জন্য যখন যা কিছু করতে হয় আমরা করব। ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলামের
নবী রহমাতুল্লিল আলামিন, তিনি হলেন মানবতার শান্তির দূত। এই ইসলামের নবীর পুরো আঘাত পুরো ব্যাপারে আমরা কোনোদিন সহ্য করব না। আমরা আমাদের সরকারের কাছে আহ্বান জানাবো, আল্লাহ নবীর সম্মানকে আল্লাহ নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য আপনারা ভারত এর এম্বাসেডার রাষ্ট্রদূতকে এনে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর জন্য এই আহ্বান আজকে আমাদের হেফাজতে ইসলামের পক্ষ থেকে আহ্বান করা হলো। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনাদের কুরবানি আল্লাহ তাআলা মর্ষার আসমান থেকে, আল্লাহ তাআলা এই কুরবানির বিনিময়ে ইনশাআল্লাহ সারা পৃথিবীর এই কুরবানির এই দৃশ্যটা আর পৃথিবীর মধ্যে কোনো তুলনা দেখা দেবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে।